আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই মুসলিমের বইয়ের চ্যানেলে। দর্শক, বর্তমানে বাংলাদেশে টক অফ দ্য টাউন হয়ে গেছে যে একজন টিপ পড়া শিক্ষককে তাকে পুলিশ উত্ত্যক্ত করেছে এবং তাকে খুব বাজেভাবে গালিগালাজ করেছে, আর এই ব্যাপারটা নিয়ে কিন্তু সংসদ পর্যন্ত উত্তাল হয়ে গেছে। তো দর্শক, এই ব্যাপারটার পর সেই পুলিশকে বরখাস্ত করা হয়েছে সাময়িকভাবে। তথ্য এবং সূত্র অনুযায়ী জানা গেছে যে রাজধানীর ফার্ম গেট এলাকায় টিপ পড়া নিয়ে এক নারী শিক্ষককে হত্যা করা সেই পুলিশ সদস্যকে শনাক্ত করা হয়েছে। তিনি একজন কনস্টেবল, পুলিশের প্রোটেকশন বিভাগের দায়িত্ব পালন করছিলেন। সোমবার 4 এপ্রিল সকালে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার এই তথ্য জানান। দর্শক, তিনি আরও জানান যে ওই কনস্টেবলের নাম হচ্ছে নাজমুল তারেক, তার গ্রামের বাড়ি যশোর, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাশাপাশি ওই শিক্ষকের জিডিরও তদন্ত চলছে। জানা গেছে ঘটনাস্থলে আশেপাশে বিভিন্ন মার্কেটে দোকানের সিসিটিভি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়েছে। দর্শক, সেদিন নাকি মোটরসাইকেলে সে ব্যক্তি যে নাজমুল, তা তিনি স্বীকার করে জানিয়েছেন বিপ্লব কুমার। সেদিন মোটরসাইকেলে সেই ব্যক্তি যে নাজমুল তা তিনি স্বীকার করেছেন এবং জানিয়েছেন বিপ্লব কুমার। দর্শক, সেদিন যে ওই মোটরসাইকেলের লোকটি যে নাজমুল ছিল সেটা বিপ্লব কুমার জানিয়েছেন এবং পুলিশ তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করেছে। কেন সে এটা করলো সেটা জানার চেষ্টা করছে। গত শনিবার 2 এপ্রিল রাজধানীর গ্রিন রোডের বাসা থেকে কলেজে যাওয়ার পথে উত্ত্যক্তদের শিকার হন তেজগাঁও কলেজের প্রভাষক ডক্টর লতা সামাদ্দার। তিনি অভিযোগ করেন যে হেঁটে কলেজের দিকে যাওয়ার সময় হুট করে পাশ থেকে মধ্যবয়সী লম্বা দাড়ি একজন টিপোর্সোস ক্যান বলে গালিগালাজ শুরু করে দেন, আর ওই মধ্যবয়সী ব্যক্তির গায়ে পুলিশের পোশাক ছিল। ঘটনার প্রতিবাদ জানালে এক পর্যায়ে তার পায়ের উপর দিয়ে ওই পুলিশ সদস্য বাইক চালিয়ে চলে যান বলে অভিযোগ করেন ডক্টর লতা। পরবর্তী সময় এই ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি, আর এই ব্যাপারটা নিয়ে কিন্তু সংসদেও সুবর্ণ মুস্তফা কিন্তু কথা বলেছে। শুধু তিনি না, অনেক অভিনেতা অভিনেত্রী কিন্তু এটার প্রতিবাদ জানানো হয়েছে। দর্শক, আমরা সকলেই জানি যে ইসলামে টিপ পড়া নিষিদ্ধ রয়েছে, ঠিক আছে? ইসলামে তো অনেক কিছু নিষিদ্ধ রয়েছে, আমরা সকলেই সেটা মানি, অবশ্যই সেটা শ্রদ্ধার জায়গা থেকে আমরা সেটা মানি। তবে সে চাইলে কিন্তু ভালো করে বলতে পারতো, আর টিপ পড়া না পড়া সেটা একান্তই একজনের ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ব্যাপারে কারো হস্তক্ষেপ না করাটাই হয়তোবা ভালো। সে পুলিশ হয়েছে, ঠিক আছে, সে মানা করতে পারে, সে গালিগালাজ করেছে, এমন কি তার পায়ের উপর দিয়ে নাকি সে মোটরসাইকেলও চালিয়ে নিয়ে গেছে। তো পুলিশ এটাকে তদন্ত করে দেখছে, প্লাস তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই জন্য আমরা প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তো আপনাদের এ ব্যাপারে যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।